সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন তো এখানে আমি আটা সেদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে লাল আটা এটা দিয়ে আমি পরোটা বানাবো আজকে তো একবারে অনেকগুলো করে রাখছি ফ্রিজে রাখবো তো এটা অনেক গরম আমি আসলে ভালো রুটি টুটি এগুলা বানাতে পারি না খামিরটাও খুব একটা ভালো করতে পারি না তাও ময়দা বা লাল আটার এগুলো তাও একটু পারি মোটামুটি কিন্তু চালের আটার রুটি ওটা আমার হয় না করতে পারি না আমি খামিরটা সব সময় যখনই করি খামিরটাতে কোনো না কোনো সমস্যা হয়েই থাকে তো ওটা খুবই কঠিন লাগে আমার কাছে করতে আর রুটি আমার পছন্দ না পরোটা এক পিস খাওয়া যায় পরোটাটা খাইতে পারি কিন্তু রুটি আমি খাইতে পারি না ভালো লাগে না আর আমি হচ্ছে রুটি ভালো করে গোলও করতে পারি না তো আমি এগুলা হচ্ছে করে এখন সবগুলো পরোটা আর আমি ওই যে করতে পারি না মানে আমার অনেক আটা নষ্ট হয় যে আমি অনেক আটা নিয়ে রুটি পরোটা যেটাই হোক বানাই অনেক আটা লাগে আমার তো যে অনেকে পরোটার মাঝখানে তেল টেল দেয় তো আমি সিম্পলভাবে তেল টেল দিব না এইভাবে করে নিব সবগুলাই এরকমভাবে পরোটা করে নেব আমি ভাবে আমি করতে পারি না কতবার আমার ঘোরাইতে হয় কত আটা নিয়েছি আমি খুব একটা মোটাও করবো না আবার খুব একটা পাতলাও করবো না মিডিয়াম করে রুটিটা পরোটাটা বানিয়ে নিব তারপর এগুলো হালকা চুলায় সেকে আমি ঠান্ডা করে বক্সে করে ফ্রিজে রেখে দেব এই যে এরকম পাতলা এই যে সবগুলো হালকা করে তা দিয়েছি গরম করে ঠান্ডা করে নিয়েছি এখন এগুলো সব বক্সে রাখবো বক্সে ফার্স্টে আমি একটা টিস্যু পেপার বিছাই নিলাম কারণ ফ্রিজে একটু পানি জমে ফ্রিজটাতে তো এই জন্য ফার্স্টে একটা টিস্যু দিয়ে নিলাম পানি জমলে তো নিচে লেগে যাবে এই জন্য আর কি শেষ আর এখানে হচ্ছে যে দেশি মুরগির মাংস কিছুটা ছিল এটাই আজকে আমি রান্না করব। আমাদের আজকে স্পেশাল খাইদাই হবে এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া তো এগুলা দিয়ে আমি এখন এটা কিছুক্ষণ মাখায় মাখাই রাখব কিছু দিয়ে কিছুক্ষণ মাখায় রাখবো তারপর দেশি তো সেদ্ধ হতে টাইম লাগবে এটা আমি হচ্ছে প্রেশার কুকারে দিব সেদ্ধ করতে আর এটা হচ্ছে আমি আলু দিয়ে ভুনা করবো মাংস আলু ছাড়া আমার ভালো লাগে না এজন্য দুই তিনটা আলু দিবে এখানে সুন্দর করে মেখে রেখে দেবো কিছুক্ষণ আর এখানে হচ্ছে কিছুটা তেলও দিয়েছিলাম দিয়ে মাখে নিয়েছি আর সরাসরি এখন প্রেশার কুকারে একটু কষায় নেবো তারপর পানি দিয়ে সেদ্ধ করতে দেবো যে কষানো শেষ পানি দিয়েছে সেদ্ধ করার মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কয়েকটা শেষ দিব আর এর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আমি এখন ঢাকনা খুলছে সবটা সেদ্ধ হয়ে গেছে এখন কিছুক্ষণ কষাবো তারপর প্রেশার কুকার থেকে নামে অন্য পাত্রে আমি এটা কষায় নেব ভালো করে পাচ্ছে একটা প্যানে ঢেলে নিয়ে এটা ভালো করে কষায় নিচ্ছি ভালো করে কষা নেব আরও কিছুক্ষণ দেশি মুরগি একটু ভালো করে সেদ্ধ না হলে ভালো লাগে না আর এখানে পোলা চাল এক পট চাল নিয়েছি ধুয়ে রাখছি এটা পোলাও রান্না করব সাদা পোলাও আর মুরগি কষা তো এখানে যে একটু পানি দিলাম ঝোল এতটা রাখবো না ঝোলটা শুকায় ফেলবো উপরে যখন তেল ভেসে আসবে তখন নামাই ফেলব আর এখানে পট চালের জন্য দুই পট পানি গরম করতে দিয়েছি এটা ফুটাই নেব এই যে আমার রান্না প্রায় শেষ পানি শুকায় গেছে তেল উপরে উঠে আসছে এটা আমি হচ্ছে এখন নামাই নেব ষানোর শেষ আমার রান্না করা পুরোপুরি শেষ এখন এটা আমি ঢেলে নেবো যে বাটিতে ঢেলে নিয়েছি এরকম শুকনো শুকনো পোনা আর সাদা পোলাও তো সাদা পোলাওটা আমি খুবই সিম্পলভাবে করবো তো এখানে কড়াইয়ে সয়াবিন তেল নিয়েছি অল্প পরিমাণ আর চালটা দিলাম চালটা আমি একটু ভেজে নেব তেল মশলাপাতি যত কম দিয়ে রান্না করা যায় সেভাবে আজকে আমি পোলাওটা রান্না করব সিম্পলভাবে তো চালটা এখন কিছুক্ষণ ভেজে নেই এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিব যে কাঁচামরিচ চারটে কাঁচামরিচ দিলাম একটু লাল সবুজ মিলায়ে দেখতে সুন্দর লাগবে চারটে কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিলাম আর এখানে এখন কয়েকটা গোলমরিচ আর এলাচ মানে সাদা ফল দিবো ছোট এলাচ আর কিছুই দেব না ও লবঙ্গ দিয়েছি এই অল্প পরিমাণ দিয়েই আমি রান্না করব আর পোলা এরকম বেশি যে মশলা টশলা এগুলা আমার বড় পছন্দ না রেগে যায় এগুলো দিলে তো না দিলেই না তাই এতটুকু দিলাম তো ওই যে এখানে পানি ফুটে গেছে আর চালটাও ভাজা হয়ে গেছে এখন পানিটা ঢেলে দেবো এখানে আর এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে পানি ফুটাতে যা টাইম লাগে তো এখানে পানি দিয়ে দিলাম এক পট চালের জন্য দুই পট পানি আর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিব দিয়ে ঢাকনা দিব বাস আমার রান্না শেষ আজকে আমাদের সিম্পলভাবে স্পেশাল খাই দেয় যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম রান্না আমার কমপ্লিট অনেক ঝরঝরে হয়ে গেছে নরম হয় নাই পুরোই ঝরঝরে সুন্দর চালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে তেল মশলাও কম পুরো পারফেক্ট আর খেতেও অনেক মজা হয়েছিল তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম